হ্যালো আরে বাবা আমি সোহিনী বলছি ব্যাপারটা কি বলুন তো কাজ শেষ হতে না হতে এইভাবে যে ভুলে গেলেন টেল মি ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি কতদিন আর কতদিন এখানে আমাকে এই পদ্মরানী সেজে নাটকটা করতে হবে বলতে পারেন আচ্ছা আপনার তো কথা ছিল যে শ্যামা মারা গেলে সঙ্গে সঙ্গে টাকাটা আপনি আমার হাতে দিয়ে দেবেন টাকাটা প্লিজ দিয়ে দিন নমো নমো করে এখান থেকে বিদায় হয়ে যাই আমি পারছি না আদিত্য বাবু আপনি বুঝতে পারছেন আমার জাস্ট ভালো লাগছে না এই নিরামিষ জীবনযাপন করতে হ্যাঁ আসলে কি বলতো অরুণকে পাওয়া যাচ্ছে না তো সবাই মারাত্মকভাবে সন্দেহ করছে আর এই সময় যদি তুমিও পালিয়ে যাও তাহলে সবাই তোমার উপরে সন্দেহ করবে সেটাই আমি চাইছি না তার চেয়ে তুমি একটা কাজ করো তুমি ওদের বলো এতদিন তো তুমি শ্যামার সঙ্গেই ছিলে এখন শ্যামারও খোঁজ পাওয়া যাচ্ছে না কম্পিটিশনও শেষ তাই তোমার তো রোজগারের দরকার তুমি আবার তোমার পুরনো কীর্তনের দলে ফিরে যেতে চাও এইসব শুনলে আমার মনে হয় না ওরা কেউ আপত্তি করবে আমি কি চাই বলো তো পুলিশের পারমিশন নিয়ে তুমি ওখান থেকে বেরো বুঝতে পেরেছ মানে শ্যামার মার্ডার কেসটা পারমানেন্টলি যাতে বন্ধ হয়ে যায় আমি সেই চেষ্টাই করছি নিকিত প্লিজ তুই গাইড আউট প্লিজ প্লিজ তুই গাইড মেজা ভাই প্লিজ বোঝার চেষ্টা কর তুই একটা কাজ কর মা বাবা মেজো মোদি সবাইকে নিয়ে তুই বাড়ি যা কিন্তু আমাকে চা তুই এরকম করিস না গাইড আউট আমি বলছি প্লিজ তুই কেন বুঝতে পারছিস না আমাকে যেতে হবে এখন অফিসার আমি রিকোয়েস্ট করছি আপনাদের আপনাদের খোঁজ নেওয়াটা যেন কোনোভাবেই বন্ধ না হয় না না সেরকম কোনো প্রশ্নই ওঠে না আর মনে রাখবেন শুধুমাত্র শ্যামা নয় তার সঙ্গে আমাদের বড়দা ভাইকেও খুঁজে পাওয়াটা খুব জরুরি প্লিজ অফিসার হ্যাঁ অফিসার আমাদের সঙ্গে কেউ শত্রুতা করছে এটা আমরা নিশ্চিত কিন্তু কে করছে বুঝতে পারছি না আপনারা ওই রাস্তা রাস্তা খোঁজাটা বন্ধ করে দেবেন না যে করেই হোক আমার বড় ছেলেকে খুঁজে পাওয়াটা দরকার হতে পারে ওকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমি ঘন্টায় ঘন্টায় আপনাদের আপডেট দেব নিশ্চিত থাকবো নিশ্চিত তো ছিলাম এত পুলিশ এত পাহারা এত সিসিটিভি এসব দেখে নিশ্চিন্তই তো বসেছিলাম নিশ্চিন্তে গান শুনছিলাম শ্যামার গান তখন তো একবারও ভাবিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে এখন তো দেখছি নিখিলের আশঙ্কাই সত্যি হলো কই আমার মন তো একবারও কু ডাকে দি আমি মা হয়ে বুঝতে পারিনি আমার শ্যামাকে আমি হারিয়ে ফেলবো আমার বড় ছেলেকে আমি আমার বড় ছেলেটা হারিয়ে যাবে আমি বুঝেছি কি নিশ্চিন্তে ছিলাম মা মা এরকম করো না মা বড়দি ভাই মন শক্ত করো বড়দি ভাই প্লিজ মা